জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধন নিয়ে নানা জটিলতায় পড়তে হয় নাগরিকদের। করোনা পরিস্থিতিতে নাগরিকদের ভোগান্তি কমানোর লক্ষ্যে অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধনের নানা প্রক্রিয়া চলছে কয়েক মাস ধরে। ক শ্রেণীভুক্ত যে কোনো সংশোধনী বা হারিয়ে যাওয়া এনআইডি কার্ড উত্তোলন অনলাইনের মাধ্যমে আবেদন করে বৈধ সব ধরনের সমস্যার সমাধান করতে পারছেন কার্ডধারীরা। আর এই সুযোগে এক শ্রেণীর প্রতারক চক্র মানুষদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা। আর এই বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে বিয়ানীবাজার উপজেলা নির্বাচন অফিস। যাদের হওয়ার যোগ্য কার্ড দ্রুতই সম্পন্ন হয়ে যাবে, তারপরে যদি কেউ কোনো সমস্যা থাকে হচ্ছে না বা আমার সাথে যোগাযোগ করার জন্য আমি অনুরোধ করছি। কার্ড সংশোধনের চারটা ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছে, ক ক্যাটাগরি উপজেলা নির্বাচন অফিসার, খ ক্যাটাগরি সিনিয়র জেলা নির্বাচন অফিসার, গ ক্যাটাগরি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ঘ ক্যাটাগরি নির্বাচন কমিশন। এই চারটা ক্যাটাগরিতে আমাদের সংশোধনের প্রক্রিয়া কাজ হচ্ছে, চলমান রয়েছে এবং এটা নতুন সিএমএস এর মাধ্যমে কার্যক্রমটা হচ্ছে। আমরা ইতিমধ্যে খুব দ্রুত যাদের কাজ সংশোধনযোগ্য আমরা সব কিছু চেক করে, ওয়েব চেক করে আমরা দ্রুত সম্পন্ন করে থাকি। বিয়ানীবাজারের কয়েক ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন প্রতারণার তথ্য রয়েছে উপজেলা নির্বাচন অফিসের কাছে। সুনির্দিষ্ট অভিযোগ ফেলে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান নির্বাচন কর্মকর্তা। তাজবির আহমদ সাইম, এবিটিভি, বিয়ানীবাজার।